বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। ছুটির দিনের সকালবেলা ফুরফুরা মেজাজে আমি আমার কাজগুলো করছি। ছুটির দিন এই একটা জিনিস আমার খুবই ভালো লাগে, যদিও বা কাজের ব্যস্ততাটা একটু বেশি থাকে কিন্তু সময়ের ব্যস্ততা থাকে না। হাতে সময় আছে আর তাড়াহুড়াও নেই, তার জন্য আস্তে ধীরে সুস্থে যেটা করতে ইচ্ছে করে সেই কাজটাই করতে পারি। সকালবেলা সাধারণত আমি নাস্তাটা একটু ঝটপট সার্ভ করার চেষ্টা করি, কারণ তাওহিদ স্কুলে চলে যায়, তাওহিদের বাবা কাজ আছে, তো আমার আর এত আয়োজন করে নাস্তা করানোর সময় থাকে না। তার জন্য তাওহিদকে সকালবেলা হয় উইটাবিক্স আর নয়তো পানি দিয়ে বা ব্রেড দিয়ে যে দুধ আছে সেটা দিয়ে খাইয়ে দিই, আর তাওহিদের বাবাকে হয় কোনো দিন কর্নফ্লেক্স দিই আর নয়তো ক্রোসেন বা বিরস যেটা সেটা দিয়ে দিই। কিন্তু আজকে বন্ধের দিন, তার জন্য বাবা ছেলে দুইজনেরই পছন্দের নাস্তা রেডি করছি। আমি চারটা ডিম নিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিয়েছি ব্রাউন সুগার, চিনির পরিমাণটা আমি আমার পরিবারের যেটা যেভাবে পছন্দ করে আসলে সেভাবেই দিয়েছি। অল্প একটু লবণ অ্যাড করেছি, কারণ মিষ্টি জাতীয় খাবারে আমি একটু লবণ অ্যাড করি, এতে করে চিনিটা মনে হয় যেন মিষ্টিটা বিশেষ করে খেতে ভালো লাগে বা ব্যালেন্স হয়। এর মাঝে আমি দুধ অ্যাড করে দিয়েছি, এখানে প্রায় হাফ কাপের মতো আমি দুধ অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা সুগার, আসলে এর পরিবর্তে ভ্যানিলা অ্যাসেন্সও ব্যবহার করা যায়, তবে আমার কাছে ভ্যানিলা সুগার ছিল সেটাই আমি ব্যবহার করেছি। এবার দেব সিনামন পাউডার, আমার বাসায় দারচিনির গুঁড়া নেই তো তার জন্য ফ্রেশ দারচিনির গুঁড়ার ব্যবস্থা করেছি। আমি কাজ সাধারণত একটু আস্তে ধীরে সুস্থে করতে পছন্দ করি, তাড়াহুড়ার কাজ আমার মোটেও ভালো হয় না, আমি অত ভালোভাবে গুছিয়ে করতেও পারি না। তবে আজকে যেহেতু আমার হাতে সময় আছে তার জন্য আমি সব কিছুই আস্তে ধীরে সুস্থে রয়ে শুয়ে তারপরে কাজগুলো করছি। আর বাবা ছেলে তখনও ঘুমাচ্ছে তো তার জন্য আমার টেনশন নেই, আমি কাজ শেষ করি বা নাস্তা বানাই তারপরে গিয়ে দুইজনকে ঘুম থেকে উঠানো যাবে। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক দিয়েছেন প্লিজ একটু মনে করিয়ে দিই, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ছোট্ট করে হলেও একটু কমেন্ট করবেন। এবার ফ্রেঞ্চ টোস্ট যেটা আমি বানাচ্ছি সেটা ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে আমি বাটার আর তেল দিয়ে দিয়েছি, এরপর জাস্ট ডিমের ব্যাটারের যেটা আমি রেডি করেছি তার মাঝে ব্রেডটাকে ডিপ করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তাওহিদের বাবা আর তাওহিদ মাশাল্লাহ খুব ভালো পছন্দ করে, তো তার জন্যই আমিও আগ্রহ নিয়ে এটা বানাই আর চেষ্টা করি তাদের যেটা পছন্দ সেটাই সার্ভ করতে, নিজের পছন্দটা মাঝে মধ্যে একটু উপরেই উঠিয়ে রাখি। কারণ আমার কাছে ব্রেড টোস্ট অতটা বেশি ভালো লাগে না আর সকালবেলা এই মিষ্টিটা আসলে খেতে ইচ্ছে করে না। এক এক করে ব্রেড সবগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়েছি। এরপর বাবা ছেলে দুইজনকে ঘুম থেকে উঠাতে হবে, আজকে একটু দেরিতেই আসলে ওরা ঘুম থেকে উঠছে, কারণ এর আগের দিন রাতের বেলা আমাদের ঘুমাতে একটু দেরি হয়ে গেছে। যাই, এবার আমার চান দুইজনকে ঘুম থেকে উঠাই। আমাদের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তো তার জন্য তাওহিদের বাবাকে আর তাওহিদকে নাস্তা সামনে দিয়ে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও রান্না হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা বাইরে বের হয়ে গেছি, আমি গাড়িতে বসে আমার সানস্ক্রিনটা আমি ব্যবহার করছি, আর এই সানস্ক্রিনটা আমার খুব ভালো কাজ করে। যেহেতু আমার অ্যালার্জির একটু প্রবলেম আছে, আমার স্কিন যতটুকু রোদ পড়ে, স্কিনে যতটুকু রোদ পড়ে আসলে ততটুকুই প্রচণ্ড পরিমাণে ইচি হয়, অনেক চুলকায়, তো এতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই যে হাতের অবস্থা এরকম, আমি মাঝখানে একদিন সানস্ক্রিন ছাড়া বের হয়েছিলাম, এই অবস্থা হয়েছে।
তো এর জন্য এখন আমি আসলে যতটুকু আমার স্কিন দেখা যায়, যেমন হাত বা মুখ, আমি চেষ্টা করি সানস্ক্রিন দিয়ে তারপরে বের হতে। এতে করে আর কোনো ধরনের সমস্যা হয় না, কোনো চুলকানির প্রবলেমও হয় না। আপনারা চাইলে এই সানস্ক্রিনটা ব্যবহার করে দেখতে পারেন, আশা করি ভালো কাজে আসবে। সকাল থেকে আমাদের চিন্তাভাবনা ছিল যে কোথায় যাব, কি করব না করব। আজকে আমার আসলে বাইরে বের হওয়ার ইচ্ছা ছিল না, আমি ভেবেছিলাম আজকে বাসায়ই থাকি, প্রতি সপ্তাহেই বা প্রায় দিন বাইরে বের হওয়াটার কী দরকার, আজকে না হয় একটু বাসায় আস্তে ধীরে সুস্থে সময় কাটাই। আর যেহেতু এখন গরম বেড়ে গেছে, তো গরমের জন্য আসলে বাইরে বের হতে একটু খারাপই লাগছে। আর আকাশটা দেখা যাচ্ছে মেঘলা, কিন্তু তারপর একটু গোমট ভাব আছে, ভাবসা একটা গরম আছে। তো তার জন্য আমি চাচ্ছিলাম না বাইরে বের হতে, কিন্তু তাহিদের বাবা বলল যে না চলো তাহিদকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। যদিও বা আমাদের একটা ফার্ম হাউসে যাওয়ার কথা ছিল, চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু দেরিতে আমাদের বের হওয়ার কারণে সেখানেও আর যেতে পারিনি। আমরা আশেপাশেই কোথাও যাচ্ছি, কেন জানি না প্লেন দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, মনে হয় কবে যে এই প্লেনে উঠতে পারবো আর কবে যে একটু দেশে যাব। আমরা বিমানের আগে চলে যাচ্ছি, এর জন্য তোমাকে নোবেল দেওয়া হবে, তুমি বিমানের আগে চলে যেতেছো। আমরা মিলানের যে লিনিয়াতে এয়ারপোর্ট আছে সেটার পাশ দিয়ে যাচ্ছি, আর দেখা যাচ্ছে প্লেন কিছু টেক অফ করছে, কিছু আবার ল্যান্ড করছে, ভালোই লাগে আসলে দেখতে। আর অপেক্ষা করছি আর দিন গুনছি কবে আসলে যেতে পারবো। আমরা চলে এসেছি ইদ্রোস কালোতে, আমরা এখন তাওহিদকে ঘোরা দেখানোর জন্য আবার এসেছি। বেচারা বাসায় থেকে থেকে বোর হয়ে গিয়েছিল, তো তাওহিদের বাবা বলল যে চলো একটু ওকে দেখিয়ে নিয়ে আসি, তাহলে ওরও মন খুশি হয়ে যাবে। আর এর আগেরবার আমরা যখন এসেছিলাম তখন একদম ভেতরে ঢুকতে পেরেছিলাম, অনেকগুলো ঘোড়া দেখেছি, সাথে আরও টুকটাক যেগুলো প্রাণী ছিল সেগুলোও দেখেছি। তবে এইবারের সিস্টেমটা দেখলাম অন্যরকম, মেইন যে ভেতরে ঢোকার দরজাটা বন্ধ ছিল, তো তার জন্য আমরা আশেপাশে যেই দুই তিনটা ঘোড়া ছাড়া ছিল সেগুলোকে একটু দেখলাম, আশেপাশে একটু কাছে গেলাম। এই ঘোড়াটাকে খাওয়ানোর জন্য আমার ফ্যামিলি আর একটা ফ্যামিলি, তারা দুইজন আসলে খুব চেষ্টা করছিল, তবে বেচারা ঘোড়ার আসলে পেট ভরা, তো তার জন্য এগুলো কিছু ভালো লাগছিল না। এই যে বাচ্চাগুলো আসলে গাজর দিচ্ছিল, ঘাস দিচ্ছিল তাহিদের বাবা, কিন্তু সে কোনোটাতেই কোনো ইন্টারেস্ট দেখাচ্ছিল না। আমরা এই পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, লেকের পাশেও একটু হেঁটেছি, হেঁটে এরপর আমার বাসার দিকে চলে এসেছি। যেহেতু গরমটা একটু বেশি লাগছিল আর আমার কেন জানি না ভালো লাগছিল না, মনটাও ভালো না, কেমন যেন লাগছিল, তো সব কিছু মিলিয়ে আসলে আমি চাচ্ছিলাম না যে বাইরে এত ঘোরাঘুরি করতে, বাসায় চলে আসার জন্য। আর হাতে সময়ও কম, তাহিদের বাবার আবার কাজও আছে, ওকে কাজেও যেতে হবে, তো সব কিছু মিলিয়ে আসলে ব্যাটে বলে আজকে মিলে নাই, আজকে কোনো জায়গায় ঠিকঠাক মতো যেতেও পারলাম না। আরেকটা প্ল্যান করেছিলাম যেটা, সেটা ফার্ম হাউসে যাওয়ার, কিন্তু দেখলাম যে প্রায় 40-45 মিনিটের মতো ড্রাইভ, সেখানে গিয়ে যদি একটু সময় বেশি সময় কাটাতে না পারি, মাত্র আধা ঘন্টা এক ঘন্টা যদি কাটাতে পারি তাহলে তার হলো না। একটু বেশি সময় কাটানোর জন্যই আসলে আমরা এই সপ্তাহটা বাদ দিলাম, ইনশাল্লাহ দেখা যাক হয়তো বা পরবর্তী সপ্তাহে আর নয়তো এরও পরের সপ্তাহে আমরা যেতে পারি। লেকের পাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা এখন আবার গাড়িতে চলে এসেছি, আমরা বেশি হলে 40-45 মিনিটের মতো এখানে ছিলাম। আমার মাথায় তো চিন্তা আছে বাসায় গিয়ে আমাদের কী খাওয়া দাওয়া করতে হবে সেটার ব্যবস্থা করতে হবে। আমি ভাত রান্না করে ফেলেছি অলরেডি আর আলু সেদ্ধ করে এসেছি, আজকে একটু বাঙালি খাবারের চিন্তাভাবনা করছি, একেবারেই দেশীয় খাবার যেটা, যেটা আমাদের পরিচিতি বলা যায় সেটারই ব্যবস্থা করব, আশা করি বাসায় গিয়ে তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো। আমরা আবার একটু মার্কেটে চলে এসেছি, আমার টুকটাক কিছু জিনিসপত্র কিনতে হবে, কিন্তু লিডেলে ঢোকার পর আমার চোখ বড় বড় হয়ে গেছে, কারণ লিডেল পুরোটাই প্রায় খালি, না আছে শাকসবজি ঠিকঠাক মতো, না আছে ফল, মানে তেমন কিছুই নাই। একটু ভয় লেগে গিয়েছিল, মনে হচ্ছিল যেন কোনো যুদ্ধ পরিস্থিতি এরকম চলছে, বা করোনার সময় যেরকম হয়েছিল, মহামারীর শুরুর দিকে যেরকম হয়েছিল, সব জিনিসপত্র মানুষ কাড়াকাড়ি করে নিয়ে মার্কেট পুরো খালি করে রেখে দিয়েছে, এইরকম অবস্থা এখন চলছে। আমি জানি না কেন হঠাৎ করে এইটা এরকম খালি হয়ে গেছে, হয়তোবা এখনও পর্যন্ত জিনিসপত্র ঠিকঠাক মতো গুছাতে পারিনি, এটাও হতে পারে।
আর নয়তো যেহেতু এখন প্রায় সব জায়গাতেই জিনিসপত্রের দাম এত এত বেড়ে গেছে যেটা হিসাবেরও বাহিরে, তার জন্য হয়তো বা কিছু একটা ঝামেলা চলছে। যেহেতু তেলের দাম বেড়েছে, খরচ বেড়েছে সব কিছুতেই, তো সব কিছু মিলে একটু কেমন কেমন যেন লাগছে। সত্যি বলতে মার্কেটে ঢুকে আমার ভয়ই লেগে গেছে। আমার কাছে তো মনে হচ্ছে, মনে হয় যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েই গেল। ইতালিয়ানরা পাস্তা খুব পছন্দ করে, কিন্তু সেই জায়গায় আমি দেখলাম লিডলে পাস্তার সেকশন প্রায় খালি, যেটা অস্বাভাবিক লাগলো আমার কাছে। কারণ আর কিছু থাকুক আর না থাকুক, পাস্তাটা মাস্ট থাকতেই হবে। তার উপরে তাওহিদের জন্য আমি যে ব্রেডটা কিনি সেই ব্রেডটাও পেলাম না, আরও টুকটাক কিছু জিনিসপত্রের দরকার ছিল তেমন কিছুই পেলাম না। তো অল্প স্বল্প যা যা পেয়েছি সেগুলো নিয়ে নিয়েছি। আর তেল এসেছে দেখলাম মোটামুটি আগের থেকে দাম একটু কমেছে, তো সেখান থেকে আমরা কিছু তেল নিয়ে নিয়েছি। কিছু বলতে 3 লিটারের বেশি নিতে দিবে না, তো তিনটাই নিয়ে বের হয়ে গেছি। আর মার্কেট থেকে বের হওয়ার আগে সবসময় আমি এই পুবলিসিটাগুলো নিয়ে বের হই, আমার কাছে ভালো লাগে বাসায় গিয়ে দেখতে, তার জন্যই নিয়ে বের হই। এরপর বাসায় চলে এসেছি, ওই যে বলেছিলাম দেশীয় খাবারের ব্যবস্থা করব, ডিম ভাজি করে নিয়েছি, আর পাশের চুলা আলু ভর্তা করার প্রস্তুতি চলছে। যেহেতু দেরি হয়ে গেছে প্রায়, তাওহিদের বাবা কাজে চলে যাবে, তো আমি একটু তাড়াহুড়া করছিলাম, আসলে অত ভালোভাবে রেকর্ড করতেও পারিনি। আর এই হচ্ছে পান্তা ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, পেঁয়াজ কাঁচামরিচ। এর চেয়ে ভালো দেশীয় খাবার এই গরমের মাঝে আর কি হতে পারে? তাওহিদের বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। এরপর বসেছি আইসক্রিম নিয়ে, যেটা আজকে লিডল থেকে নিয়ে এসেছি। এই আইসক্রিমটা আমার অসাধারণ লাগে, খুবই মজা লাগে, বিশেষ করে বাদামটা খেতে অনেক ভালো লাগে। তরমুজ তাওহিদের বাবা এনেছিল, ছোট্ট ছোট্ট তরমুজ, মনে হয় আমার হাতের এক হাতে হবে এরকম ছোট ছোট তরমুজগুলো, এত মজার বলার মতো না। দেখতে সাদা হলো, মানে মিষ্টির কোনো তুলনা নেই, অসম্ভব মিষ্টি। আমি এই তরমুজগুলো কেটে আসলে ফ্রিজে রেখে দিচ্ছি। তরমুজ আমার অনেক পছন্দের একটা ফল, আমি খুবই পছন্দ করি। তরমুজ কাটা হয়ে গেছে, এর মাঝে আমি আমার রান্নার কাজটাও সেরে ফেলেছি। মুরগি রান্না করে ফেলেছি চটজলদি, এটা শেয়ার করিনি, যেহেতু নর্মালি যেভাবে মুরগি রান্না করি সেভাবেই করেছি। হাতে অনেক কাজ, বাইরে থেকে এসে আসলে আমি আর 5 মিনিটের মতো রেস্টও করতে পারিনি, তাড়াতাড়ি আবার রান্নার কাজে লেগে গেছি। রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি, চুলা পরিষ্কার করে ফেলেছি, এরপর এখন আবার কাজে লেগেছি যে বাজার করেছিলাম সেই বাজারগুলো গোছানোর জন্য। একবেলা একটু বাইরে বের হলে পরের বেলায় কাজের চাপ 3 গুণ হয়ে যায়, 2 গুণ বলবো না। তো এখন আমার অবস্থা হয়েছে এই রকম, ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করে ছড়িয়ে দেব, আবারও এক লট আসলে ওয়াশিং মেশিনের ভেতরে দিতে হবে। আর এই হচ্ছে বাসার সোফার অবস্থা। এখানে জামা কাপড় যেগুলো আছে সেগুলো মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, কিন্তু তাওহিদের খেলনাগুলো ঠিকঠাক করার মনে হয় 5 মিনিটের মধ্যে এগুলোর অবস্থা আবারও 12টা বাজিয়ে দিয়েছে। আর এখন গোছানো ঘরটাকে আমি আবার অগোছালো করছি। আমাদের কিছু চিন্তাভাবনা আছে বাসা নিয়ে, তো সেটার একটু ব্যবস্থা করার চেষ্টা করছি। আমার বাসায় কিছু এক্সট্রা জামাকাপড় জমে আছে, সেগুলো ফেলে দিতে হবে, বিশেষ করে শীতের জামাকাপড়, যেগুলো ভারী ভারী জ্যাকেট, যেগুলো আর ব্যবহার করছি না সেগুলো ফেলে দিতে হবে। তো সেগুলোকে আমি প্যাকেট করে নিচ্ছি এক এক করে। এর মাঝে আমার চানমিয়া আমাকে সঙ্গ দিতে দিতে নিজেই ঘুমিয়ে গেছে। পুরোনো জামাকাপড়গুলো দেখলে আসলে আফসোসই লাগে, যেগুলো আসলে অত বেশি তেমন একটা পরাও হয়নি, কিন্তু এখন যেহেতু একটু বেশি মোটা হয়ে গেছি তার জন্য এগুলো আর গায়েও লাগছে না। অবাক লাগে যে এস সাইজের জামাকাপড়ও আসলে আমার লাগতো বা আমি এগুলো ব্যবহার করতাম। আর এই সোয়েটারগুলো একটু বেশি নস্টালজিক করে দিয়েছে আমাকে, সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট ইতালিতে আসি
এয়ারপোর্ট থেকে যখন বের হই, তাওহিদের বাবা প্রথম যে দুইটা সোয়েটার দেখিয়েছিলাম সেই দুইটা সোয়েটার নিয়ে এসেছিল, ওখান থেকে একটা সোয়েটার নিয়ে এয়ারপোর্টে এসেছিল, তো তার জন্য একটু বেশিই মনে আছে। যাই হোক, তাওহিদের বাবার আলমারির এই সেকশন থেকে অর্ধেকেরও বেশি জামাকাপড় আমাকে সরাতে হবে, কারণ ও অনেক কিছুই আসলে জমিয়ে রেখে দেয় যেগুলো মনে করে যে না পরবর্তীতে পরবো পরবো, কিন্তু সেগুলো কোনোভাবেই আর পরা হয় না। তো আজকে আমি আর লেট করছি না, আর ওর জন্য অপেক্ষাও করব না, কারণ ওর জন্য অপেক্ষা করলে জিনিসগুলো আমি ফেলতে পারবো না। যেগুলো আমি ব্যবহার করছি না সেগুলো শুধু শুধু বাসায় রেখে তো আর লাভ নেই। আর কিছু চিন্তাভাবনা করছি, সেটা তো একটু আগেই বললাম কি করছি, সেটা হয়তো বা এর আগেও একবার শেয়ার করেছিলাম। এখন এটা বাস্তবায়নের পথে, দেখা যাক কতটুকু কি করতে পারি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হয়তো বা আরও ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে বর্তমানে আমার বাসার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, যেটার আমি কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না যে কোন দিক থেকে কি শুরু করব। তার জন্য আসলে অত ভালোভাবে ভিডিও করা হচ্ছে না, কারণ যেই অবস্থা বাসার এর মাঝে ভিডিও করা যায় না। আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করি, হয়তো বা কথা একটু বেশি বলেছি, তবে ভালো লাগে আসলে সবার সাথে কথা বলতে, বিশেষ করে আপনাদের সবার সাথে কথা বলতে। আশা করি সবাই বিরক্ত হবেন না, আর যদি বিরক্ত হয়ে থাকেন তার জন্য সরি। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।